আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মুনাস কিচেন। আশা করি ভালো আছেন আপনারা যে যেখানে আছেন। আমরা অনেক সময় ইলিশ মাছটা খাই, খাওয়ার পরে মাথা, লেজ, তারপরে ছোট পিসগুলো থাকে, তো ওটা দিয়ে অনেকভাবে অনেক কিছু করতে পারি। বাট আজকে আমি লতি দিয়ে রান্না করে দেখাবো। এখানে আমার দু প্যাকেট লতি আছে, কচুর লতি, সাথে দিচ্ছি ইলিশ মাছ, আর লাগবে আমার কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আলু অপশনাল আপনি নাও দিতে পারেন, বাট আমি দিচ্ছি। আমার কাছে মনে হয় একটু আলু অ্যাড করলে তরকারির টেস্টটা অনেকখানি বেড়ে যায়। তো এগুলো পরিষ্কার করে চলেন আমরা রান্না শুরু করি। লতি দিয়ে ইলিশ মাছের মাথা যেমন মজা, আবার শুটকি দিয়েও কিন্তু অনেক মজা, চ্যাপা শুটকি দিয়ে। আমার আরেকটা পোস্ট দেওয়া আছে চ্যাপা শুটকি দিয়ে লতি, আমি ওটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। ভিউয়ার্স, এখানে আমি একটা পেঁয়াজ, 3 কোয়া রসুন, 10-12টা কাঁচামরিচ আর 1/4 কাপ তেল নিয়েছি। মরিচগুলো আমি এরকম অর্ধেক করে দিয়েছি যাতে ঝাল বের হয়, বেশি ভাজবো না, একটু ভেজে দিচ্ছি। 1 টেবিল চামচ করে হলুদ, মরিচ আর লবণ। এখানে দিয়ে দিচ্ছি মাছ, একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি আলু, মাছ আর আলুটা একসাথে সিদ্ধ হয়ে যাবে। আলুর সাথে একটু পানি, 1 কাপের মতো পানি আছে এখানে, এখন আমি ঢেকে সিদ্ধ করব 10 মিনিটস। মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি আলতো ভাবে, ভেঙে না যায়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লতি, এতক্ষণ রান্না করেছি মিডিয়াম হিটে, রান্না করব আরও 10 মিনিটস। ঢেকে দিচ্ছি লতিটা সিদ্ধ হওয়ার জন্য, লতিগুলোকে মশলা ঢোকার জন্য একটু উলট পালট করে দেব, আর ঝোলটা টেনে নিব, এখন আর ঢাকবো না। হাই হিটে দিচ্ছি, হাই হিটে আমি এখন ঝোলটা টেনে নেব, কারণ আমার লতি, মাছ, আলু সব সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটা শুকাতে হবে। চুলা বন্ধ করে দিলাম। ভিউয়ার্স, বলেন তো কীভাবে বুঝবো আমার তরকারি হয়ে গিয়েছে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, দেখেন তেলের উপর উঠে এসছে তরকারিটা, তেলের উপর উঠে এসছে মানে তরকারি হয়ে গিয়েছে। সো মাছ ভাঙে নাই, একটু ভাঙলে সমস্যাও নাই, যদি আপনাদের ভেঙেও যায় ইটস ওকে। আলু, লতি, মাছ সব কিছু আমার সুন্দরভাবে কুক হয়েছে। তো ভিউয়ার্স, হোপ ইউ গাইজ লাইক মাই রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।